নমস্কার, আমি প্রিয়া। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম মাংসের রেসিপি, পড়া মশলা দিয়ে মাংস। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। না, ভাত বা রুটির সাথে যে কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, দারুণ লাগে খেতে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সবার প্রথমে একটা উনুন জ্বালিয়ে নিয়েছি। কাঠের উনুনে রান্নার একটা আলাদাই টেস্ট হয়, তাই এখানে একটা উনুন জ্বালিয়ে আমি এরকম একটা জালি নিয়ে নিয়েছি। এবার জালিটা ভালো করে বসিয়ে দেবো উনুনে। এবারে যেহেতু পোড়া মশলার মাংস, তার জন্য কিন্তু মশলাগুলোকে এখানে পুড়িয়ে নেবো প্রথমে। তার জন্য এখানে একটা রসুনের পুরো গোটা কোয়া নিয়েছি, আদার 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, 4টে পেঁয়াজ ছোটো ছোটো সাইজের নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর এখানে 3টে কাঁচা লঙ্কা, আর নিচে 3টে শুকনো লঙ্কা। এবার সবগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। লঙ্কাটা ঠিক যেরকমভাবে পুড়ে গেছে, আর এবার তুলে নিচ্ছি। এক এক করে যেগুলো যেগুলো তাড়াতাড়ি করে পুড়ে যাবে সেগুলো এক এক করে তুলে নিতে হবে। যেমন প্রথমে শুকনো লঙ্কাটা পুড়ে গেল, কাঁচা লঙ্কাটা পুড়ে গেছে, এবারে কাঁচা লঙ্কাটাও আমি এখানে তুলে নেব। এবার সব মশলাগুলো যখন ভালো করে, আদা রসুন আর পেঁয়াজগুলো যখন ভালো করে পুড়ে গেছে, তখন এগুলো সবগুলো এক এক করে তুলে নেব। এই কাজটা কিন্তু করতে হবে অনেক সাবধানে, নাহলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে মশলাগুলো পুরোপুরি যখন ভাবে ঠান্ডা হয়ে গেছে, তখন রসুনগুলোকে এখানে কোয়াগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব। লঙ্কার বোটাগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোর যে উপরে যে খোসাটা ছিল, পুড়ে গেছিল, সেটা আমি এখান থেকে ছাড়িয়ে নেব ভালো করে। এবার পেঁয়াজটাও ভালো করে ছাড়িয়ে নেব। এবার আদাটার খোসাটাও আমি এখানে ভালো করে ছাড়িয়ে নেব। এবারে যখন সব মশলাগুলো ছাড়ানো হয়ে গেছে, এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দেবো, এবং কড়াই চাপিয়ে কড়া ভালো করে যখন গরম হয়ে যাবে, দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এবারে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাবে পরে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। এখানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি, আর 2টো তেজপাতা আর মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। এবারে ভালো করে গরম মশলা থেকে গন্ধ যখন ছেড়ে যাবে, তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। অলরেডি মশলাটা পোড়ানো হয়েছে, তাই জন্য মশলার কাঁচা গন্ধ যাওয়ার অবধি ওয়েট করতে হবে না। জাস্ট একটু তেল ছেড়ে গেছলে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তার জন্য এখান দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এবারে যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার সেই মাংসটা দিয়ে দেব মশলাটার মধ্যে। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো সাধারণের লবণ। আমি যে পরিমাণে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি মশলার, তা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। আমি এখানে পরিমাণ আর বলিনি, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এবারে ঢাকা দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে। Thank you.
যখন দেখবে মশলা এবং মাংস থেকে তেল বেরিয়ে আসছে, তখন কিন্তু এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু এখানে মাংসটা যা সেদ্ধ হওয়ার মতন জলটা দেব, এখানে কিন্তু মাংসের যে ঝোল হয় ওই পরিমাণ জল দেওয়া যাবে না। এখানে মাংসটা কিন্তু একদম গামাখা মাখা হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো আসে। তুমি বেশি জল দিয়ে দিলে ঝোল বানালে কিন্তু পড়া মশলার মাংসর টেস্ট কিন্তু ভালো হয় না। এখানে জলটা আমি কমে নিয়েছি, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু আমার কিন্তু আজকের পড়া মশলার মাংস কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তা আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকে সুস্থ থেকো, ধন্যবাদ।